নজিরবিহীন সিদ্ধান্ত, আদালতের নির্দেশে নির্যাতিতা পেল 11 লক্ষ টাকা। 5 বছর পর নাবালিকা ছাত্রীকে ধর্ষণের রায়দান বসিরহাট মহকুমা আদালতের। পক্সো আইনে 10 বছরের জেল যুবকের। বসিরহাটের বাদুরিয়া থানায় 2017 সালে বছর 15 নাবালিকা ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী যুবক রতন হালদারের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবার ওই যুবকের বিরুদ্ধে বাদুরিয়া থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। তারপর থেকে তদন্ত শুরু করে বাদুরিয়া থানার পুলিশ। তদন্ত করার পর রতন হালদারকে গ্রেফতার করে বাদুরিয়া থানার পুলিশ। এদিন বসিরহাট মহকুমা আদালত ধর্ষণের অপরাধে অভিযুক্ত রতন হালদারকে বাদরিয়ার ঘোষপুর গ্রামের বাসিন্দা যুবককে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে। পাশাপাশি জরিমানা বাবদ 30,000 টাকা আদায়ের কথা বলা হয়েছে। অনাদায়ে আরো 3 মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বসিরহাট মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা আদালতের বিচারক সোমনাথ মৈত্র এই নির্দেশ দেন। বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি বলে, বিশেষ তাৎপর্যপূর্ণ, ইতিমধ্যে ভিকটিম যেমন ক্ষতিপূরণ পেয়েছেন, অন্যদিকে অপরাধী সাজাও ঘোষণা হয়েছে। ইতিমধ্যে আমরা মহিলা উইনার্স টিম গঠন করেছি। বসিরহাট জেলার বিভিন্ন প্রান্তে তারা জনবহুল এলাকায় ভিড়ের মধ্যে পৌঁছে যাবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা হাতে না হাতে পাকড়াও করবে, দিবারাত্রি পরিষেবা দিতে বাধ্য। তার পাশাপাশি বসিরহাট জেলা জুড়ে মহিলাদের সব রকম নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। হচ্ছে যে আমাদের 2017 সালে বাদুরিয়া থানাতে একটি পক্সো কেস হয়। সেই পক্সো কেসটির গত 12 তারিখে আমাদের কনভিকশন হয়েছে, 10 বছর সশ্রম কারাদণ্ড এবং তার সাথে 30,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাস সাজা। এই ব্যাপারটি নিয়ে আজকে ক্রাইম কনফারেন্স মূলত আমাদের ঘটনাটি হয়েছিল যে এই যে মেয়েটি যে ভিকটিম আছে তার সম্পর্কে একজন রিলেটিভ হয়, তিনি বারবার এই ভিকটিমকে ডেকে তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং তাকে ভয় দেখায় এবং সেই সূত্রে কমপ্লেনটি জমা পড়ে। এটা 3 মাসের মধ্যেই চার্জশিট আমরা দিয়েছিলাম। যেদিনকে কেস হয় সেদিনকে 2017 সালে যে মাসে কেস হয়, এপ্রিল মাসে কেস হয়েছিল, সেই দিনই অ্যারেস্ট করা হয়েছিল কোন যে আসামি আছে এবং তারপরে এই রিসেন্ট গত পরশু এটার কনভিকশন হয়েছে। আমি এই যে ভিকটিম আছে তাকে এটা জানাতে চাই যে তার এই সাহসিকতা এবং প্রশাসনের উপর আস্থা রাখার জন্য তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যতগুলো কেস সঠিক সময়ে আমরা চার্জশিট দিই, আমরা প্রত্যেকটা কেসে যতগুলো পক্সো কেস আছে, এছাড়া যেগুলো আন্ডার ট্রায়াল কেস আছে সেগুলোকে আমরা ট্রায়াল মনিটরিং করি, যাতে করে সেগুলোর সুষ্ঠুভাবে যাতে কনভিকশন পায় এবং যে ভিকটিম আছে সে যথাযথ এ পায়। অর্ডার হয়েছে, সেই কোর্টের অর্ডারে মেয়েটিকে যে নির্যাতিতা আছে তাকে 11 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হয়েছে। কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে 11 লাখ টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, সে সম্পূর্ণ সুস্থ আছে এবং স্বাভাবিক আছে, মূলস্রোতে সে ফিরে এসেছে। আমরা সব দিক থেকে যাতে তারা সহজে পিএসএ আসতে পারে, পিএসএ উমেন ডেস্ক আছে সেখানে এসে তারা যাতে খুলে কথাবার্তা বলতে পারে, এছাড়া আমাদের উইনার্স টিম গঠন হয়েছে, উইনার্স টিমও বিভিন্ন জায়গায় মুভ করছে, যদি কোনো মহিলা কোনো অসুবিধায় পড়েন যাতে ইজিলি তাদেরকে জানাতে পারে। প্রশাসন দেখে নিচ্ছে আগামীকালে কী হয় সেটা দেখে নেবে। আমাদের তো নম্বর আছেই, কন্ট্রোল রুম নাম্বার আছেই, এছাড়াও মহিলাদের জন্য যে বিশেষ নাম্বার সেটাও আছে। এছাড়া যেটা বললাম যে উইনার্স টিম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কোনো মহিলা কোনো সময়তে অসুবিধায় পড়লে তৎক্ষণাৎ তাদেরকে জানাতে পারবে।